বিশ্ব প্রবাহ স্রোতে নটরাজ মহাকালের নৃত্যরঙ্গে যখন নব নব পর্যায়ের সূচনা হয়, সেই যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন এক এক যুগ মানব। তাহাকে ভগবান বল, অবতার বল, আচার্য বল, নেতা বল, গুরু বল, পরিত্রাতা বল, মহামানব বল, যে নামে যা খুশি। সেই দেব মানবের দেহ মনের মধ্য দিয়ে সমগ্র অনাগত যুগের ব্যথা বেদনা অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা সংশয়ে সমস্যার সমাধান ও পরিপূরণের উপায়ে ইঙ্গিত আসে তাঁর সাধনা তপস্যা চিন্তাভাবনা আলাপ আলোচনা আদর্শের প্রেরণা ও কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে। এমনতর মহামানব আসেন একবার নয়, দুইবার নয়, বহুবার, অসংখ্যবার। শ্রী শ্রী আচার্য দেবের পিতা শ্রী বিষ্ণুচরণ ভূঁইয়া ফরিদপুর জেলার অন্তর্গত বাজিতপুরে জমিদার রাজকুমার মজুমদারের সঙ্গে অন্যায় মামলায় লিপ্ত হয়ে পড়েন। মামলায় জর্জরিত এই তেজস্বী পুরুষ বিষ্ণুচরণ তাঁর গৃহ দেবতা নীলরুদ্র শিবের উপাসনায় মগ্ন। তাঁর স্ত্রী ধর্মপরায়ণা সারদা দেবীও স্বামীর কল্যাণে তারই পাশে নীলরুদ্র শিবকে আকুল আরতিতে ডাকতে থাকেন। ভূঁইয়া দম্পতির এক বছরের কঠোর সাধনায় ভগবান নীলরুদ্র সন্তুষ্ট হয়ে সারদা দেবীকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, মা সারদা, আমি তোমাদের স্বামী স্ত্রীর কঠোর সাধনায় তুষ্ট। আমাকে এই বিশ্ব সংসারে যারা অন্তর দিয়ে ডাকে তাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। তোমার কোল আলো করে তোমার পুত্র রূপে আমায় তুমি পাবে, তোমার কোনো ভয় নেই মা। ওগো ওগো, আমাদের নীলরুদ্রের সাধনা ব্যর্থ হবে না গো, উনি যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন গো। আমি জানি সারদা, তিনি যে আমায়ও স্বপ্নে দেখা দিয়েছেন, আমাদের আর কোনো ভয় নেই। আমাদের ঘরে স্বয়ং নীলরুদ্র দেবাদিদে পুত্ররূপে আসছে। 1896 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার গোধূলির পূর্ণ লগ্নে ভূঁইয়ার গৃহে জন্ম নেয় এক দেব শিশু। বিষ্ণুচরণ ও তার স্ত্রী সারদার মন এক অনাস্বাদিত আনন্দে ভরে ওঠে। সারদা, এই শিশুর আগমনে আমাদের জীবনে ভাগ্যের সূর্যর আবার উদয় হবে। 20 বছরের মামলায় আমার জিত হয়েছে। তোমার মনে নেই গো, এই শিশু জন্মাবার পর জ্যোতিষী জন্মকুষ্টি বিচার করে বলেছিলেন এই শিশু একদিন রাজ চক্রবর্তী হবে, সমগ্র জগৎবাসীকে শান্তির পথ দেখাবে। মনে পড়ে, মনে পড়ে তোমার? আমার মন বলছে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে সত্য হবে। আজ সেই দেব শিশুর অন্নপ্রাশন, এই শিশুর নামকরণ উৎসব। আচার্য দেব নাম দিলেন বিনোদ। আহ, বড় সুন্দর নাম সারদা, আমি ওকে আরেকটি নাম দেব। শোনো সারদা,
এই শিশুর আবির্ভাবে আমি সর্বত্র জয়ী হয়েছি। ওর নাম হবে জয়নাথ। অপূর্ব, অপূর্ব, বুধবার ওর জন্মবার, হাদুর করে আমি ওকে ডাকবো বুধ। সবার অলক্ষে বিনোদ মাঝে মাঝে ঘর ছেড়ে বেরিয়ে যেত, কিন্তু বিনোদ যে ছিল দিদির চোখের মণি, মুহূর্তের জন্য তিনি বিনোদকে হারিয়ে যেতে দিতে চাইতেন না। শুরু হয়ে যেত খোঁজ, বনে জঙ্গলে দিদির চিৎকার প্রতিধ্বনিত হতো। আমার ভাই জঙ্গলের মধ্যে ধ্যান মগ্ন, আমার মন বলছে ও একদিন বড় সাধক হবে। ওমা মা, মা মা, সত্যি করে বলো তো ওমা, বলো না বলো না, এই তুলসী তলায় কি ভগবান নারায়ণ থাকেন? সত্যি থাকে বাবা, সত্যি থাকেন তিনি। তাই তো আমি রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তার আরাধনা করি। একদিন অসতর্ক মুহূর্তে ছাদ থেকে তুলসী গাছের উপর বিনোদ থুতু ফেলেন। নারায়ণ তাকে দর্শন দিলে তাঁর তেজপূর্ণ প্রকাশে বিনোদ মূর্ছা যায়। শরৎকাল, আগমনীর আরাধনায় সমগ্র গ্রাম নিমগ্ন। রাত গভীর, গ্রামে সবাই ঘুমে আচ্ছন্ন। সেই সময় বালক বিনোদ প্রতিমার সম্মুখে এসে প্রার্থনা জানায়। হে দেবী, তুমি যদি সত্যি এই মাটির মূর্তির মাঝে থাকো তাহলে আমায় দেখা দাও। তুমি যে আমার দেবী, আমার বিশ্বাসকে ভেঙে দিও না। দেবী দেখা দাও, দেখা দাও। যদি দেখা না দাও তাহলে এই মাটির মূর্তি ভেঙে চুরমার করে দেব। বিনোদ, তোর কি এখনো সংশয় গেল না বাবা? ওরে বিনোদ, তোকে যে অনেক কাজ করতে হবে। তোকে জগৎ সংসারের মানব কল্যাণে নিয়োজিত হতে হবে। কিশোর বিনোদ আপন কক্ষে পাঠাভ্যাসের সঙ্গে সঙ্গে মৃত্যু চিন্তা করতেন। মৃত ব্যক্তিদের মাথার খুলি নিয়ে এই নশ্বর শরীরের চিন্তায় মগ্ন থাকতেন। এই দেহের চরম পরিণতি চিতা সচ্চায় দুই মুষ্টি ভস্ম, জীব কি, জগৎ কি, দেহ কি, রিপু কি, ইন্দ্রিয় কি। পরিবারের অন্যান্যরা সবাই যখন দুধ ডিম মাছ মাংস খেতেন, বিনোদ তখন হাসি মুখে সেসব দূরে সরিয়ে রাখতেন। মা আকুল নয়নে বিনোদকে জিজ্ঞাসা করতেন, বাবা বিনোদ, তোর জন্য আমার যে বড্ড কষ্ট হয় রে। আমরা যখন মাছ মাংস খাই তুই সেসব ছুঁয়েও দেখিস না, আমার যে বড্ড কষ্ট হয় বাবা। মা, মা গো, যেসব জীবজন্তু প্রাণীকে আমরা মেরে খাই তাদের জন্য আমার যে বড় কষ্ট।